রামকৃষ্ণ কথামৃত বরাহনগর মঠ তৃতীয় পরিচ্ছেদ নরেন্দ্রের পূর্বকথা। মাস্টার, এখন পাতা না জমে, ঠাকুর বলতেন, বোধ হয় মনে আছে যে পুকুরের ভিতর মাছের হাড়ি হয়, অর্থাৎ গর্ত, যেখানে মাছ এসে বিশ্রাম করে। যে গাড়িতে পাতা এসে জমে যায় সে গাড়িতে মাছ এসে থাকে না। নরেন্দ্রের অখণ্ডের ঘর। নরেন্দ্র, নারায়ণ বলতেন। মাস্টার, তোমায় নারায়ণ বলতেন তা জানি। নরেন্দ্র, তাঁর ব্যামোর সময় সোজাবার জল এগিয়ে দিতে দিতেন না। কাশীপুরে বললেন, চাবি আমার কাছে রইল, ও আপনাকে জানতে পারলে দেহত্যাগ করবে। মাস্টার, যখন তোমার একদিন সেই অবস্থা হয়েছিল না? নরেন্দ্র, সে সময় বোধ হয়েছিল যেন আমার শরীর নাই, কেবল মুখটি আছে। বাড়িতে আইন পড়ছিলুম এক্সামিন দেব বলে, তখন হঠাৎ মনে হলো কি করছি। মাস্টার, যখন ঠাকুর কাশীপুরে আছেন? নরেন্দ্র, হ্যাঁ, পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে এলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তুই কি চাস? আমি বললাম, আমি সমাধিস্থ হয়ে থাকব। তিনি বললেন, তুই তো বড় হীন বুদ্ধি, সমাধির পারে যা, সমাধি তো তুচ্ছ কথা। মাস্টার, হ্যাঁ। তিনি বলতেন, জ্ঞানের পর বিজ্ঞান, ছাদে উঠে আবার সিঁড়িতে আনাগোনা করা। নরেন্দ্র, কালি জ্ঞান জ্ঞান করে, আমি বকি, জ্ঞান কততে হয়, আগে ভক্তি পাকুক। আবার তারকবাবুকে দক্ষিণেশ্বরে বলেছিলেন, ভাব ভক্তি কিছু শেষ নয়। মাস্টার, তোমার বিষয়ে আর কি কি বলেছেন বলো। নরেন্দ্র, আমার কথায় এত বিশ্বাস যে যখন বললাম আপনি রূপটুপ যা দেখেন ও সব মনের ভুল, তখন মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, নরেন্দ্র এই সব কথা বলেছে, তবে এসব কি ভুল? তারপর আমাকে বললেন, মা বললে ও সব সত্য। বলতেন, বোধ হয় মনে আছে তোর গান শুনলে বুকে হাত দিয়ে দেখাইয়া, এর ভিতর যিনি আছেন তিনি সাপের ন্যায় ফোঁস করে যেন ফণা ধরে স্থির হয়ে শুনতে থাকেন। কিন্তু মাস্টার মহাশয়, এত তিনি বললেন, কই আমার কি হলো? মাস্টার, এখন শিব সেজেছ, পয়সা নেবার জো নাই, ঠাকুরের গল্প তো মনে আছে। নরেন্দ্র, কি বলুন না একবার। মাস্টার, বহুরূপী শিব সেজেছিল, যাদের বাড়ি গিয়েছিল তারা একটা টাকা দিতে এসেছিল, সে নেয়নি, বাড়ি থেকে হাত পা ধুয়ে এসে টাকা চাইলে, বাড়ির লোকেরা বললে, তখন যে নিলে না? সে বললে, তখন শিব সেজেছিলাম, সন্ন্যাসী, টাকা ছোঁবার জো নাই। এই কথা শুনে নরেন্দ্র অনেকক্ষণ ধরিয়া খুব হাসিতে লাগিলেন। মাস্টার, তুমি এখন রোজা সেজেছ, তোমার উপর সব ভার, তুমি মঠের ভাইদের মানুষ করবে। নরেন্দ্র, সাধন টাধন যা আমরা করছি এসব তাঁর কথায়, কিন্তু স্ট্রেঞ্জ, আশ্চর্যের বিষয় এই যে রামবাবু এই সাধন নিয়ে খোঁটা দেন। রামবাবু বলেন তাঁকে দর্শন করেছি, আবার সাধন কি? মাস্টার, যার যেমন বিশ্বাস সে না হয় তাই করুক। নরেন্দ্র, আমাদের যে তিনি সাধন করতে বলেছেন। নরেন্দ্র ঠাকুরের ভালোবাসার কথা আবার বলছেন। নরেন্দ্র, আমার জন্য মার কাছে কত কথা বলেছেন, যখন খেতে পাচ্ছি না, বাবার কাল হয়েছে, বাড়িতে খুব কষ্ট, তখন আমার জন্য মার কাছে টাকা প্রার্থনা করেছিলেন। মাস্টার, তা জানি, তোমার কাছে শুনেছিলাম। নরেন্দ্র, টাকা হলো না, তিনি বললেন, মা বলেছেন মোটা ভাত মোটা কাপড় হতে পারে, ভাত ডাল হতে পারে, এত আমাকে ভালোবাসা, কিন্তু যখন কোনো অপবিত্র ভাব এসেছে অমনি টের পেয়েছেন। অন্নদার সঙ্গে যখন বেড়াতাম, অসৎ লোকের সঙ্গে কখনো কখনো গিয়ে পড়েছিলাম, তাঁর কাছে এলে আমার হাতে আর খেলেন না,
খানিকটা হাত উঠে আর উঠল না। তাঁর ব্যামোর সময় তার মুখ পর্যন্ত উঠে আর উঠল না। বললেন, তোর এখনও হয় নাই। এক একবার খুব অবিশ্বাস আসে। বাবুরামদের বাড়িতে কিছু নাই বোধ হলো, যেন ঈশ্বর টিশ্বর কিছুই নাই। মাস্টার, ঠাকুর তো বলতেন তাঁরও এরূপ অবস্থা এক একবার হতো। দুজনে চুপ করে আছেন। মাস্টার বলিতেছেন, ধন্য তোমরা, রাত দিন তাঁকে চিন্তা করছো। নরেন্দ্র বলিলেন, কই, তাঁকে দেখতে পাচ্ছি না বলে শরীর ত্যাগ করতে ইচ্ছা হচ্ছে কই? রাত্রি হইয়াছে, নিরঞ্জন পুরীধাম হইতে কিয়ৎক্ষণ ফিরিয়াছেন। তাহাকে দেখিয়া মঠের ভাইরা ও মাস্টার সকলেই আনন্দ প্রকাশ করিলেন। তিনি পুরী যাত্রার বিবরণ বলিতে লাগিলেন। নিরঞ্জনের বয়স এখন 25-26 হইবে। সন্ধ্যারতির পর কেহ কেহ ধ্যান করিতেছেন। নিরঞ্জন ফিরিয়াছেন বলিয়া অনেকে বড় ঘরে দানাদের ঘরে আসিয়া বসিলেন ও সদা আলাপ করিতে লাগিলেন। রাত 9টার পর শশী ঠাকুরের ভোগ দিলেন ও তাহাকে শয়ন করাইলেন। মঠের ভাইরা নিরঞ্জনকে লইয়া রাত্রের আহার করিতে বসিলেন। খাদ্যের মধ্যে রুটি, একটা তরকারি ও একটু গুড় আর ঠাকুরের যৎকিঞ্চিত সুজির পায়াসাদি প্রসাদ। পরবর্তী অংশ আগামী সপ্তাহে।